মুর্শিদাবাদের সুতি থানার বংশবাটি 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, রাস্তার আন্ডারপাস না থাকায় রাস্তা পারাপার করে বিপরীত দিকে যেতে হলে প্রাণের ঝুঁকি নিয়ে রং রুটে যেতে হয়, এই কারণে ঘটে যায় দুর্ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। দীর্ঘ সময় পথ অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সুতি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদের সুতি থানার বংশবাটি 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, রাস্তায় কাটা না থাকায় রাস্তা পারাপারে যেতে হয় 3 কিলোমিটার দূরে। বিপরীত দিকে যেতে হলে প্রাণের ঝুঁকি নিয়ে রং রুটে যেতে হয়, এই কারণে ঘটে যায় দুর্ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হয় এরই প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিক্ষোভকারী গ্রামবাসীরা জানান, এই বংশবাটি 34 নম্বর জাতীয় সড়ক রঘুনাথ এবং রাতুরি আলোয়ানি সহ পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা, কিন্তু কাটা না থাকায় রং রুট দিয়ে যাওয়ায় পুলিশের হেনস্থার শিকার হতে হয় বলেও অভিযোগ। গ্রামবাসীদের দাবি, এই রাস্তায় 100 কিলোমিটারের মধ্যে কাটান করতে হবে। প্রজেক্ট ডাইরেক্টরের থেকে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে বলেও জানান গ্রামবাসীরা। গাড়ি ড্রাইভাররা রয়েছেন, তারা এর আগে বহুবার অথরিটিকে ইনফর্ম করা সত্ত্বেও অথরিটি এই বিষয়টাতে অকিবহল নয়। যে একটা সিম্পল বিষয় খুব আলোকপাত করা দরকার, যেখানে সৌরভ মাস্টার একজন পাওয়ারফুল MLA, ওই জন্যে তার বাড়ির সামনে কাটান হয়, কিন্তু একটা বংশবাটি তার আশপাশে অনেক কটা গ্রাম আছে, যেমন আপনার রাতুরি আলোয়ানি হিরোলা অনেকগুলো গ্রাম রয়েছে আর কি। তৎসত্ত্বেও এই গ্রামের যারা সাধারণ ছাত্রছাত্রী বলুন, গাড়ি মানে যে কোনো গ্রামবাসীরা যখন শহরে আসে তখন তাদের NH-34 উঠতে হয়, কিন্তু যখন গাড়ি নিয়ে তারা যায় তখন তাদের পুলিশ ধরে যে তুই রং রুটে যাচ্ছিস কেন, এই হচ্ছে ব্যাপার। একজন সাধারণ সিভিক পুলিশ পর্যন্ত ধরে এই বিষয়টাতে, যেই জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসীর দাবি আমাদের, এই কারণে আমরা আন্দোলনটা শুরু করেছি যে এই রাস্তার আমাদের গ্রামের এই বংশবাটির 100 মিটারের মধ্যে একটা কাটান দিতে হবে, যাতে কিনা আমাদেরকে রং রুটে না যেতে হয়। আমরাও দেশের নিয়ম ভঙ্গ করতে রাজি নই। দেশের নিয়ম ভঙ্গ করতে হচ্ছে দেশের অথরিটির চাল বাহানোর জন্যেই এই নিয়ম আমাদেরকে ভঙ্গ করতে বাধ্য হচ্ছি। অবরোধ করার যে কারণ, সে কারণে আমার সাধারণ মানুষকে বিপদে ফেলা বা গাড়িদের সমস্যায় ফেলা, এটা নয়। শুধুমাত্র আমাদের দাবিটুকু ছিনিয়ে আনার জন্য এই আন্দোলন। চার পাঁচটা গ্রামের লোকজন প্রত্যেক দিন যাতায়াত করি, রঘুনাথগঞ্জ হসপিটালে বলুন, রঘুনাথগঞ্জ মার্কেটে বলুন, যে কোনো জায়গাতে যেতে হলে আমাদেরকে National-34 উপর দিয়ে আসতে হয়। ইভেন এই রঘুনাথগঞ্জ থেকে যারা আমাদের গ্রামে টিচাররা আছেন তাদেরকেও এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। ব্যাংক কর্মী যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকেও এই রাস্তা দিয়ে আসতে হয়। তা আমরা এই প্রবলেমটা প্রথম থেকে ফেস করছি, একটা রাস্তা উঁচু একটা রাস্তা নিচু। আমরা 2018 সাল থেকে উদ্যোগ নেই, প্রত্যেকটা পেপার সমস্ত পেপার্স আমার কাছে আছে, সমস্ত পেপার্স আমরা প্রজেক্ট ডাইরেক্টরকে প্রথমে অ্যাপ্লিকেশন দেই, তারপরে অভিজিৎ মুখার্জিকে দেই। তা প্রাণের ঝুঁকি কিন্তু থেকেই যায়, যে কারণের জন্য চাই আমরা এখানে 100 মিটারের মধ্যে যে কোনো জায়গাতে ডিভাইডার মানে সরি কাটান, এই রাস্তা থেকে যেতে ওই রাস্তা, মানে আমরা পশ্চিম দিক থেকে আসতে গিয়ে আমাদেরকে পূর্ব দিকের রাস্তাটা National-34 পূর্ব দিকের রাস্তাটা হচ্ছে আমাদের বাম সাইড, এটাতে যাতে আমরা যেতে পারি খুব সহজে, সেই ব্যবস্থা করার জন্য আমরা পথ। দীর্ঘ সময় পথ অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সুতি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন, ANM-GNM BSc নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। ANM-GNM BSc নার্সিং ট্রেনিং এর পাশাপাশি DMLT, ECG, DMRT, D-Pharmacy, CMC and ED, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, DHNS, CAM, RMP, DHMN কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে, 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732-126179 অথবা 9732-940373 এবং 8617-656-6485।
মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।